নমস্কার বন্ধুরা, আমি বলেছিলাম যেরকম যে আজকে আমি একটা লাইভ করব রিগার্ডিং আমাদের লাক, ওয়েলথ, নিউ ওয়ে অফ ইনকাম, এইগুলো কী করে আনা যায়। তার জন্য খুবই একটা খুব ভালো তিথি হচ্ছে সামনের 5 তারিখ, ত্রয়োদশী, ধনের ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস। তো এই ধনতেরাসে এমন কি কিছু করা যায় যে জিনিসটা করলে আপনার ওয়েলথ বাড়বে, ওয়ে অফ ইনকাম বাড়বে, বাড়িতে পজিটিভ এনার্জি আসবে, বাড়ির যদি এনার্জি খুবই খারাপ হয়ে থাকে সেই এনার্জিগুলো ঠিক হবে। তো ধনতেরাসে এমন কি করতে হবে যাতে আপনার এই সব কিছুই আসে, এই ব্যাপারেই আজকে কথা। তো মেনলি যেটা বলার সেটা হচ্ছে ধনতেরাস হচ্ছে ত্রয়োদশী, ধনের ত্রয়োদশী, তাই তাকে বলা হয় ধনতেরাস। তো এই দিনে সবথেকে ভালো যদি আপনি আপনার বাড়িতে শ্রীযন্তম যদি প্রতিষ্ঠা করেন। এইবার এখানে একটা প্রশ্ন আসবে, শ্রীযন্তম কী? শ্রীযন্ত্রম হলো আমরা যেটাকে লক্ষ্মী যন্ত্রম বলি। এই যন্ত্র হচ্ছে দু ধরনের হয়, এক হচ্ছে রেখার রূপ দিয়ে, আরেকটা হচ্ছে আকারের রূপ দিয়ে। দুরকম যন্ত্রই সমানভাবে কাজ করে, তবে আকারের রূপ দিয়ে যদি যন্ত্র হয় এবং সেগুলো যদি সোনা, ক্রিস্টাল অথবা চাঁদি অথবা তামার হয়, তাহলে কাজ যেটা হয় সেই কাজটা অনেক দিন ধরে টিকে থাকে। অর্থাৎ আমি যদি কোনো রেখার আকারে যদি কোনো একটা যন্ত্র নিয়ে আসি, তাহলে এমনও হতে পারে যে সেটা যদি কোনো কাগজের ওপর থাকে তাহলে সেটা এক বছর কাজ করবে, অর্থাৎ এই ধনতেরাস থেকে সামনের পরের বছর ধনতেরাস। কিন্তু যখনই আমরা আকার আধারিত কোনো চলে যাব, কোনো যন্ত্রতে চলে যাব, তখন সেটা বহুদিন কাজ করে। যদি সোনার এবং ক্রিস্টালের হয় তাহলে সারা জীবন কাজ করে, যদি চাঁদির হয় তাহলে 22 বছর কাজ করে, আর যদি তামার হয় তাহলে 12 বছর কাজ করে। তো এই মুহূর্তে আমার কাছে একটা রয়েছে জিনিসটা, আমি দেখাই কীরকম হয় আর কি। তো এইটা হচ্ছে ক্রিস্টালের শ্রীযন্ত্রম, পিওর ক্রিস্টালের শ্রীযন্ত্রম। তো কী করতে হবে আপনাকে, ধনতেরাসের দিন এই ক্রিস্টালের শ্রীযন্ত্রম একটা কিনে আনতে হবে আপনাকে। মোটামুটি মার্কেটে ক্রিস্টাল কম, কাঁচের শ্রীযন্ত্রম বেশি বিক্রি হচ্ছে আর কি। ওটা একটু দেখে শুনে কিনতে হবে যেন ওটা ক্রিস্টালের হয়, কারণ এখানে একটা ধোকা খেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো এই যে শ্রীযন্ত্রম ক্রিস্টালের, এই শ্রীযন্ত্রম আপনাকে ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসতে হবে। বাড়িতে নিয়ে আসার পর এর কিছু প্রয়োগ বিধি আছে, অর্থাৎ এর কিছু স্থাপন বিধি আছে, কী করে আপনি স্থাপন করবেন। তো সেই স্থাপন বিধির জন্য বলা হচ্ছে এই ক্রিস্টালের যে শ্রীযন্ত্রম এর সাথে আপনাকে পদ্মের বীজ, 6টা পদ্মের বীজ আনতে হবে, একটা ছোট লাল কাপড়ের টুকরো আনতে হবে। এবার কী করবেন, ধনতেরাসের দিন সূর্য ডুবে যাওয়ার 1 ঘন্টা আগে এই ক্রিস্টালের শ্রীযন্ত্রম আপনার যে ঠাকুর বাড়ি, যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরে নিয়ে যেয়ে প্রথমে এই শ্রীযন্ত্রমে হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে প্রথমে শ্রীযন্ত্রমটাকে, সেই হলুদ পেস্টটা শ্রীযন্ত্রমের ওপর সেই হলুদ পেস্টটা ঢালুন। ঢালার পর কাঁচা দুধ নিয়ে তার ওপর স্নান করান, প্রথমে হলুদ তারপর কাঁচা দুধ, এরপর ঘি, এরপর ঘি দিয়ে শ্রীযন্ত্রমটা স্নান করান। 4 নম্বর হচ্ছে গোলাপ জল, গোলাপ জল দিয়ে শ্রীযন্ত্রমটা স্নান করান, এবং সর্বশেষ হচ্ছে গঙ্গা জল দিয়ে ভালোভাবে শ্রীযন্ত্রমটা স্নান করিয়ে সুন্দর করে শুকনো করে মুছে ওই যে একটা ছোট্ট লাল কাপড় আছে ওই লাল কাপড়ের ওপর উত্তর পূর্ব কোণে শ্রীযন্ত্রমটা বসাবেন।
বসানোর পর যে ছটা পদ্মের বীজ আছে সেই ছটা পদ্মের বীজ চারিদিকে সাজিয়ে দেবেন। তাহলে কি হলো, উত্তর পূর্ব দিকে ছোট লাল কাপড়ের উপর শ্রীযন্ত্রমটা বসলো, বসার পর ছটা পদ্মের বীজ দিয়ে ওই শ্রীযন্ত্রমটাকে আপনি ঘিরে দিলেন। এইটা হচ্ছে প্রতিষ্ঠা বিধি। এরপর কী করতে হবে, এরপর আপনাকে যেটা করতে হবে, যেহেতু শ্রীযন্ত্রমে মা লক্ষ্মীর বাস, অতএব মা লক্ষ্মীর সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে চন্দনের ধূপ। কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে, এই ধূপটা যেন আমরা যে ধূপ কাঠি বা জ্বালাই, অর্থাৎ যাতে স্টিক আছে, সেই স্টিক ধূপ নয়, কারণ বাঁশের কোনো যাবতীয় জিনিস মা লক্ষ্মীর প্রিয় নয়। তাই আপনাকে যে কাঁচা ধূপ পাওয়া যায়, কাঁচা চন্দনের ধূপ শ্রীযন্ত্রমের সামনে জ্বালান এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন ধনতেরাসের দিন সেই শ্রীযন্ত্রমের সামনে। অর্থাৎ কাঁচা ধূপ জ্বালিয়ে রাখবেন এবং ঘিয়ের প্রদীপ ওই শ্রীযন্ত্রমের সামনে জ্বালিয়ে রাখুন। এই মেন হচ্ছে, এটাই হচ্ছে প্রতিষ্ঠা বিধি শ্রীযন্ত্রমের। ধনতেরাসের দিন এই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করুন। এর পরে যখন আপনি দিওয়ালিতে লক্ষ্মী পুজো করবেন, তার বেশ কিছু নিয়ম যদি ফলো করেন, তাহলেও কিন্তু আপনার ওয়েলথের দিক থেকে যে চিন্তা, আপনি যে ধারের মধ্যে পড়ে আছেন, এইগুলো কেটে যাওয়ার চান্সেস খুব বেশি। নতুন ওয়ে অফ ইনকাম আপনার আসবে। কী করতে হবে আপনাকে, যে লক্ষ্মী পুজো, দেখুন মা লক্ষ্মী মা লক্ষ্মীর সব থেকে যেটা ফেভারিট হচ্ছে, উনি কানের দুল খুব ভালোবাসেন আর নাকের নথ খুব ভালোবাসেন। তো ধনতেরাসের দিন যদি মা লক্ষ্মীর জন্য কানের দুল অথবা নাকের নথ কিনে আনতে পারি, অথবা আমাদের ফ্যামিলিতে যে মা লক্ষ্মী আছে, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে মা লক্ষ্মী স্বরূপ যে মেয়েরা আছে, তাদেরকে যদি আমি কানের দুল অথবা নাকের নথ কিনে দিতে পারি, তাহলে মা লক্ষ্মী সুপ্রসন্ন হয়। তাহলে এটা করাই যেতে পারে। আর মা লক্ষ্মীর সবথেকে প্রিয় যে ফল, সেই ফলটা হচ্ছে বেদানা। তো দীপাবলিতে মা লক্ষ্মীকে পুজো করুন বেদানা দিয়ে। আমাদের বাড়ির যে মা লক্ষ্মী আছে, তারা যদি খেতে চায় তাহলে তাদেরকে বেদানা দিন মা লক্ষ্মীর। আর একটা প্রিয় মিষ্টি হচ্ছে দুধের তৈরি ফ্রেশ যে মিষ্টি, মা লক্ষ্মীকে পুজো করুন দুধের তৈরি ফ্রেশ মিষ্টি বেদানা দিয়ে। এবং মা লক্ষ্মীর সবথেকে ফেভারিট যেটা ফুল সেটা হচ্ছে গোলাপ। তো দীপাবলির দিন মা লক্ষ্মীকে গোলাপ, দুধের মিষ্টি, বেদানা দিয়ে পুজো করুন, সঙ্গে চন্দনের ধূপ। আর একটা কথা শাস্ত্রতে যেটা বলছে, যে আমাদের ঠাকুর আর রাক্ষস, দেব আর রাক্ষস, এই দুটোই কিন্তু আপনার গন্ধতে বাস করে। দেবরা বাস করে সুগন্ধে, রাক্ষসরা বাস করে দুর্গন্ধে। মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতর, ভালো আতর অথবা ভালো সেন্ট এনে সেই সেন্টের মুখটা খুলে মা লক্ষ্মীর যে প্রতিমা তার পাশে দিন। এবং দীপাবলির দিন যদি পারেন, ছোট ছোট বাচ্চা মেয়েদের যদি সেন্ট উপহার করেন, যদি সেন্ট উপহার দেন, তাহলেও আপনার লাক অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেমন বিগ্রহ পুজো করব, ঠিক তেমনি মা লক্ষ্মীর স্বরূপ যে আমাদের ফ্যামিলি এবং আমাদের আশেপাশে যে মেয়েরা আছে, যে ছোট মেয়েরা আছে, বড় মেয়েরা আছে, তাদেরকেও কিন্তু মা লক্ষ্মীর চোখে দেখব। শুধু আমি বিগ্রহ পুজো করে দিলাম, অথচ আমাদের নিজের যে সংসারের যে মা লক্ষ্মী, তাদেরকে মা লক্ষ্মীর চোখে দেখলাম না, তাহলে কিন্তু এই পুজোর কোনো মানে হলো না। তো আসন্ন ধনতেরাসে এই স্ফটিকের সৃজন্ত প্রতিষ্ঠা করুন, দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মীর ফেভারিট যেটা কানের দুল, নাকের নথ, বেদানা, আপনার ফ্রেশ মিষ্টি দুধের, আর গোলাপ ফুল, চন্দন ধূপ কাঁচা, এই সব দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। দেখুন কিছু না কিছু ভালো হবেই হবে। ওয়ে অফ ইনকাম, নতুন ওয়ে অফ ইনকাম খুলবেই, এবং ওয়েলথ রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো আস্তে 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 রিডিউস হতে থাকবে। তো এইটুকু বলার জন্য লাইভে এসেছিলাম। আর এমনি তো অলরেডি বলেওছি কালকে যে আমার কলকাতা চেম্বার শুরু হচ্ছে। আরেকটা আমি অ্যানাউন্সমেন্ট আমার কালকে আমি বলতে ভুলে গেছিলাম, অলরেডি মোহাম্মদবাজারে আমার নিজ বাসভবনের যে চেম্বার, সেই চেম্বারটা প্রত্যেক রবিবার কিন্তু চালু হয়ে গেছে। আমার নিজ বাসভবনের যে চেম্বার মোহাম্মদবাজারে, প্রত্যেক রবিবার দিন কিন্তু সেই চেম্বারটা ওপেন রয়েছে। আপনারা যদি কেউ চান যে আমার সাথে কনসালটেশন করলে আপনার হয়তো ভালো হতে পারে,
অথবা আমাকে দিয়ে আপনি আপনার চার্ট রিড করাতে চান, তাহলে কিন্তু আমার নম্বর যেটা ফেসবুক অলরেডি দেওয়া আছে সেই নম্বরে কল করে বুকিং করে রবিবার দিন আসবেন, কারণ ক্লায়েন্টের চাপ থাকার জন্য উইদাউট বুকিংয়ে আমি কিন্তু কোনো রকম ক্লায়েন্টের সাথে কনসালটেশন করছি না। ভালো থাকবেন, দীপাবলি ভালো কাটুক সবার জন্য। যে প্রয়োগ বিধিগুলো বলা হলো সেগুলো করে দেখুন এবং আমাকে জানান যে কতটা আপনি লাভবান হয়েছেন। নমস্কার।